হে বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমরা তোমাদের পরীক্ষায় কিভাবে 95% আপ অথবা ফুল মার্কস তুলতে পারবে সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট হও কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও কিংবা একাদশ শ্রেণীর স্টুডেন্ট হও, যে ক্লাসের স্টুডেন্ট হও না কেন, তোমরা প্রত্যেকেই তোমাদের এক্সামে মানে যে এক্সাম তোমরা দিতে চলেছো সেই এক্সামে তোমরা ফুল মার্কস কিংবা 95% আপ রেজাল্ট করতে চাও, একটা ভালো রেজাল্ট করতে চাও। তোমরা অনেকেই এই জন্য পড়াশোনার পেছনে টাইম দিয়ে থাকো, কিন্তু তোমরা সঠিকভাবে সঠিক প্রসিডিওর অবলম্বন করে তোমরা এগিয়ে চলো না। সেই কারণে বেশি করে টাইম দেওয়ার পরেও বা বেশি করে পড়াশোনা করার পরেও তোমরা ফুল মার্কস কিংবা 95% আপ নম্বর ক্যারি করতে পারো না। তো এই ভিডিওতে আমি বেসিক কিছু ইনফরমেশান দেবো। তো তোমরা যদি স্টুডেন্ট হও এবং এক্সামে 95% কিংবা ফুল মার্কস ক্যারি করতে চাও, তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ওয়াচ করো। ও তোমাদের যে ইনফরমেশানগুলো দেবো বা যে রুলসগুলো বলবো ফলো করার জন্য, সেই রুলসগুলোর ও অবলম্বনের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় যে নম্বরটা ক্যারি করার কথা ভাবছো, অর্থাৎ ফুল মার্কস কিংবা 95%, সেই নম্বরটা তোমরা ক্যারি করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এইরকম ধরনের নোটিফিকেশান পাওয়ার জন্য, অবশ্যই বেল আইকনে ক্লিক করবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তোমাদের আবার বলছি প্রত্যেককে, যে আমি যে রুলসগুলোর কথা বলবো বা যে ইনফরমেশানগুলো দেবো বা যে সিস্টেমের কথা বলবো, তোমরা যেরকম হিসাবে নিতে পারো এই কথাগুলোকে যেটাই বলি না কেন, সেগুলো তোমরা যে কোনো এক্সামে ফলো করতে পারবে। তো তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো অথবা তোমরা যদি যে কোনো এক্সামে 95% আপ পেতে চাও, তাহলে এই যে সিস্টেমগুলোর কথা বলবো সেই সিস্টেমগুলো অবশ্যই তোমাদের অবলম্বন করা উচিত। অ্যাট ফার্স্ট তোমাদের বলবো, তোমাদের অবশ্যই সবার প্রথমে যে কাজটা করতে হবে বা যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তোমার রিসোর্স, তোমার সোর্স মানে পড়াশোনার সোর্সটা কোথায়, উৎসটা কোথায় পড়াশোনার, বা কোন বই থেকে তোমরা পার্টিকুলার পড়বে। অনেকেই কী করে, বিভিন্ন ধরনের বই পড়ে, আমাদের একটা এক্সামের ওপর বিভিন্ন বই পড়ে। যদি আমরা বলি মাধ্যমিকের কথা বলি, যে মাধ্যমিকের ম্যাথামেটিক্স বা মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স, এর বিভিন্ন একটা পার্টিকুলার সাবজেক্টের বিভিন্ন বই পাওয়া যায় মার্কেটে। অনেকেই করে 5টা কি 6টা বিভিন্ন ভালো ভালো রাইটারের জিজ্ঞাসা করে প্রত্যেক মানুষকে, যে এ বলে এই বইটা ভালো, এ বলে এই বইটা ভালো। এই কারণে কি হচ্ছে, প্যারেন্টসরাও প্রচুর বই কিনে দেয় স্টুডেন্টদের। এবার এছাড়া বিভিন্ন ধরনের সাজেশান বুক পাওয়া যায় এখন, সেই সাজেশান বুকের ওপর ভিত্তি করে। এবং এছাড়াও দেখা যায় যে মার্কেটে বিভিন্ন ধরনের সহায়িকা পাওয়া যায়, সেই সহায়িকাও কিনে ফেলে। সেটা আমি মাধ্যমিকের এক্সাম্পল দিলাম, সেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও ঘটে কিংবা একাদশ শ্রেণীর ক্ষেত্রেও ঘটে বা অন্যান্য ক্লাসের এর ক্ষেত্রেও ঘটে। অনেকে বিভিন্ন রকমের বই কিনে থাকে, যে বেশি বই কিনলেই বেশি নম্বর পাওয়া যায়, এই ধারণা কিন্তু অনেকেরই থেকে থাকে, কিন্তু এটা তোমাদের করলে চলবে না। সবার প্রথমে তোমাদের মাথায় রাখতে হবে যে পার্টিকুলার যে বুকটা, যে কোনো বুক হতে পারে, টেক্সট বই অনেকগুলো হয়, টেক্সট বইয়ের মধ্যে যে কোনো একটা টেক্সট বই যেটা তোমার পছন্দ বা টিচাররা তোমাদের রেফার করেছে, সেই টেক্সট বইটাই আমরা A to Z পড়বো আগে সবার প্রথমে। এইটা কিন্তু আমাদের ফোকাস থাকা দরকার, যে আমরা যেখান থেকে পড়বো সেটা আমাদের জানা দরকার। আমরা অনেকেই জানি না কোথার থেকে পড়বো, এটা শুনতে অবাক লাগছে, হ্যাঁ আমরা অনেকেই জানি না, আমরা একাধিক বই পড়ি, কখনো এইটার থেকে মনে হলো পড়ি, কখনো এইটার থেকে কোনো স্যার নোটস দিল সেটার থেকে পড়ি। তো আমি সব কিছুর থেকে পড়বো, কিন্তু পার্টিকুলার আমার ফোকাস যে আমি কোথার থেকে সব কিছু সাজিয়ে রেখে দেবো, সেই জায়গাটা কিন্তু আমাদের জানা দরকার। যখন পরীক্ষার সময় আসবে আমরা কিন্তু বুঝতে পারবো না যে এই কোশ্চেনটা এই বইতে ভালো ছিল, এই কোশ্চেনটা এই বইতে ভালো ছিল, তো এটা পার্টিকুলার তখন খোঁজা সম্ভব না, বা এই টিচার নোটস লিখে দিয়েছিল সেটা খুব ভালো ছিল। এগুলো কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখতে হবে। তোমরা খাতায় সাজাতে পারো কিংবা বই রয়েছে, আমি যেটা করতাম বই রয়েছে, বইয়ের পাশে যে কোশ্চেনটা ভালো করে লেখা নেই, যে কোশ্চেনটা অন্য জায়গায় ভালো লেখা আছে সেটা বইয়ের পাশে লিখে নিতে পারো, অথবা আমি অনেক ক্ষেত্রে করেছি খাতায়ও লিখে রাখতাম। তো এগুলো তোমরা খাতায়ও লিখে রাখতে পারো। সেই কারণে আমি বলছি যে ফার্স্ট টার্গেট তোমাদের কোথার থেকে তোমরা পড়বে, তোমাদের সোর্সটা কী পড়ার সেটা কিন্তু তোমাদের জানতে হবে, যে কোন টেক্সট বই থেকে পড়বে। আমরা সমস্ত কিছু মানে এ বলেছে যে আমি এটা পড়েছি, আমার কম পেয়ে গেছি, সেই দিকে যাবে না, একটা নির্দিষ্ট টেক্সট বই তোমাদের অবলম্বন করতে হবে যেটার থেকে তোমরা পড়বে। তো মনে রাখতে হবে টেক্সট বইটা সবার প্রথমে শেষ করতে হবে। এবং সেকেন্ড থিং তোমাদের জানতে হবে, তোমরা অনেকেই এই যে জিনিসটা সেকেন্ড জানো না প্রত্যেকেই, যে আমরা তোমরা বই পড়ার বই পাওয়ার পরেই পড়তে শুরু করে দাও,
কিন্তু বই পাওয়ার পর কিন্তু পড়লে হবে না। বই পাওয়ার পর তোমাদের সিলেবাস সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। অনেকেই আছে এরকম সিলেবাস সম্বন্ধে জানার চেষ্টাও করে না যে পরীক্ষায় পর কী আসছে। সিলেবাস মানে আমি বলছি না যে মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারই মাধ্যমিক আছে, আমি সেটা কিন্তু বলছি না। কিন্তু সিলেবাস মানে আমি বলতে চাইছি কোন চ্যাপ্টার ওয়াইজ, কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর, সেটা উচ্চ মাধ্যমিকের হোক কিংবা মাধ্যমিকের হোক, কোন চ্যাপ্টার থেকে কোন কোন সাবজেক্টে কত নম্বরের কোশ্চেন আসছে, কত নম্বরে শর্ট কোশ্চেন আসছে, কত নম্বরে বর্ড কোশ্চেন আসছে, কত নম্বরে এমসিকিউ আসছে, যেই রকম প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন আসছে সেই রকম প্যাটার্ন অনুযায়ী তোমাদের পড়তে হবে। ধরো তুমি তোমার 40 নম্বরে কি 50 নম্বরে শর্ট কোশ্চেন আসছে, এমসিকিউ আসছে 30 নম্বরে, তুমি এইসব নিয়ে স্টাডি করলে না তুমি বর্ড কোশ্চেন পড়ে গেলে, তাহলে তুমি পড়ছো কি সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। পরীক্ষায় কী আসছে তার অ্যাকর্ডিং কীভাবে পড়ছো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটাই অনেকে মনে রাখে না যে আমার সিলেবাসটা কী আছে বা কীরকম প্যাটার্নে কোশ্চেন আসবে, ঠিক আছে, কীরকম প্যাটার্নে কোশ্চেন আসবে সেই প্যাটার্ন অনুযায়ী আমি পড়বো, সেটা অনেকেই করে না। বই পায় সিলেবাস পেয়ে গেছি যে এইটা এইটা পরীক্ষায় এই এই চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার পড়তে শুরু করে দিল, কিন্তু স্যার না, সেটা করলে একেবারে হবে না। তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের পরীক্ষায় কী আসছে, তোমাদের পরীক্ষায় কী কী প্যাটার্ন রয়েছে, সেই অনুযায়ী চ্যাপ্টারগুলোর থেকে আমি পড়বো। যদি এমসিকিউ এত নম্বরে আসে সেই অনুযায়ী একটা অনুমান করে নেবো এখান থেকে এই চ্যাপ্টার থেকে এই এমসিকিউগুলো পড়বো। তো এখানে বুঝতেই পারছো তোমাদের এর মাথায় রাখতে হবে যে তোমাদের সিলেবাস কী আছে। শুধু সিলেবাসের কথা না, সিলেবাসের সাথে তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরূপ, একটি নির্দিষ্ট সাবজেক্টের প্যাটার্ন কীরূপ, সেই সাবজেক্টের প্যাটার্ন যেরূপ সেই তার অ্যাকর্ডিং তোমাকে কিন্তু পড়তে হবে। থার্ড যে জিনিসটি তোমাদের করতেই হবে সেটা হচ্ছে একটা রুটিন, খুব সুন্দরভাবে একটা রুটিন। সেটা কিন্তু তুমি কোনো টিচারের উপর ডিপেন্ডেন্ট করে হবে না, বা আমাকে অনেকেই কোশ্চেন করেছো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা রুটিন করে দাও। আমি রুটিনের কোনো প্রত্যেকের জন্য সমান রুটিন না, এটা সবার প্রথমে ভাবতে হবে। প্রত্যেকের লাইফস্টাইল সমান না, প্রত্যেকের সময় অ্যাভেলেবিলিটি সমান না, প্রত্যেকের দেখা যাচ্ছে তুমি এই সময়টা ফ্রি থাকো, অন্য তোমার একটা বন্ধু এই সময়টা ফ্রি থাকে, তুমি এই সময়টা ফ্রি থাকো, তোমাদের ফ্যামিলির প্রত্যেকের চালনা সমান না। সেই কারণে কী হচ্ছে, তোমার অ্যাকর্ডিং তোমাকে কিন্তু রুটিন করতে হবে, তুমি কোন সময় ফ্রি থাকো। তো এখানে আমি কিছু টিপস দিতে পারি তোমাকে যে রুটিন করাতে তোমাকে হেল্প করবে, কিন্তু রুটিন পুরোপুরি তোমার ওপর নির্ভর করে। আর দেখো এখানে আমি একটা বলি যে তোমরা কীভাবে রুটিন করবে, একটা বড় পেজ নেবে, ঠিক আছে, A4 সাইজ পেজ নিতে পারো, এবং একদম তোমরা বাঁদিক ঘেঁষে, ঠিক আছে, লেফট সাইডে এ কী করবে রো বরাবর, এই কলম বরাবর, লেফট সাইডে কলম বরাবর আর ওপরে দে দেবে, আর নিচে কী হচ্ছে সানডে মন্ডে টুয়েসডে এরকমভাবে দেবে, আর আরেক দিকে টাইম দেবে ওপরে রো বরাবর সবার ওপরে, ঠিক আছে, রো বরাবর টপে দিয়ে দেবে যে সকালবেলা যে সময় তুমি ওঠো সকালে সেই টাইমটা দেবে মেনশান করবে। শুধু এখানে আমি পড়াশোনা রিলেটেড না, কী কী করছো লাইফে সমস্ত কিছু কিন্তু এখানে ইনক্লুড করো। যে তুমি যদি টিভিও দেখো, ধরো আমি তুমি 2 ঘন্টা টিভি দেখছো, সেই টিভির টাইমটাও কিন্তু উল্লেখ করো, 2 ঘন্টা এই কাজটা করছো ঘুমাচ্ছো সেটাও উল্লেখ করো, তাহলে কিন্তু ভালো হয়। এবং যে টাইমটা তুমি পড়তে যাচ্ছ সেই টাইমটা সেই স্যারের সাবজেক্টটা রাখো, ঠিক আছে। আমি বলতে চাইলাম টপে এরকমভাবে রাখলো 6 PM সকালবেলা ঘুম থেকে উঠে তুমি কী করছো, ও পড়াশোনা করছো 1 ঘন্টা কি 2 ঘন্টা পড়াশোনা করছো, তারপরে 6টার থেকে 8টা পর্যন্ত তুমি এই সাবজেক্টটা পড়াশোনা করলে, এবং 8টার থেকে তোমার ক্লাস রয়েছে, 8টার থেকে তুমি মেনশান করো 8টার থেকে 10টা আমি এই ক্লাসে এই জায়গায় পড়তে যাবো, মেনশান করো 6কে, বা এই কাজটা করবো, বা তারপরে স্কুল রয়েছে স্কুলটা মেনশান করো, স্কুল না স্কুলটা একটা লাইনে তোমরা জানো, এবং স্কুল না গেলে কী কী করবো সেটাও লিখে রাখো। তো এরকমভাবে পুরো পার্টিকুলার রুটিনটা তোমরা করো, এবং এই রুটিনটা প্রত্যেকের আমি বলি অত সহজ না, রুটিন মেনটেন করা একটা সহজ না, কেন রুটিন যে মেনটেন করে সে কিন্তু 80% সাকসেস পেয়ে যায় তার ফিল্ডে, যে কোনো ফিল্ডে, আমি শুধু পড়াশোনার ক্ষেত্রে বলছি না, যে কোনো ফিল্ডে তোমাদের স্টুডেন্টের অনুযায়ী যদি এখন একটা পড়াশোনার রুটিন বা লাইফস্টাইলের রুটিনের ছকে ফেলে দাও, এবং কোন কোন বিষয়গুলো মেন সেই অনুযায়ী একটা ভালো রুটিন তুমি তৈরি করতে পারো, এবং রুটিনকে যদি ফলো করতে পারো তোমার কিন্তু 80-90% তোমার সাকসেস ওখান থেকেই তুমি পেয়ে যাবে। কেউ এই রুটিন জানে যে রুটিন অনেক হেল্পফুল, কিন্তু তাও মেনটেন করতে পারে না। প্যারেন্টসরা বলে, টিচাররা বলে, অনেক যারা লাইফে অনেক মানে এই রুটিনের ভরসা অনেক দূর এগিয়ে গেছে তারাও বলে তারা কিন্তু মেনটেন করতে পারে না। মেনটেন যে করতে পারে তারা কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারে, মেনটেন করাটা খুব বড় ব্যাপার। প্রথম আমি মনে করি যে 21 দিনের ফান্ডা নিয়ে চলো, 21 দিন তোমরা খুব ভালো করে এটাকে মেনটেন করো, 21 দিন যদি মেনটেন করতে পারো তারপরে তোমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে। আমি এটা নিয়ে একটা ভিডিও করে করবো, ভাবছি কীভাবে 21 দিন ফান্ডা নিয়ে ভিডিও করবো, যেটা আমিও করে থাকি। এখনও তুমি বিশ্বাস করবে না আমি আমার কোন সময় কোন ক্লাসের টিউশন আছে কী আছে সমস্ত কিছু রুটিন ওয়াইজ আমি কি সেট আপ করে রাখি। কখনও কখনও ফলো করা হয়, কখনও ফলো করা যায় না, কারণ প্রত্যেক সময় কিন্তু ডেলি রুটিনেও আমরা রুটিন করলেও কিন্তু তার রুটিনের হাটকে কিছু হয়। দেখা গেলো একটা বাড়িতে গেস্ট চলে আসলো,
হলো না কাজ। তো সেটাকে আমি মেনশন করতে পারি, অ্যাটলিস্ট আমার মাথায় থাকে রুটিন থাকলে যে এই সাবজেক্টটা বা এই কাজটা এই সময় আমি করতে পারি না, আমার একটা রুটিনটা দেখি যখন তখন ফলো করবে না, এই সময়টা এই সাবজেক্টটা আগের দিনকে পড়া হয়নি পার্টিকুলার। তো এক্ষেত্রে কী হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি প্রেশার দেওয়া হয় এবং যে সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টটাকে বারবার পড়া হয় না, আর যে সাবজেক্ট খারাপ লাগে সেটা রুটিন থেকে বাদ চলে যায় না, কোনো সাবজেক্ট মিস হলেও সেটা আমাদের মাথায় থাকে। এই জন্যই কিন্তু রুটিন করা, সব কিছু ব্যালেন্স করার জন্য, ঠিক আছে। তো এই আমি বলবো রুটিন যদি ফলো করতে পারো, সেটাই বললাম 80-90% তোমাদের নম্বর কিন্তু রুটিনের দ্বারাই মেনটেন করতে পারলে, শুধু করলে না করে মেনটেন করতে হবে, মেনটেন করতে পারলে 80-90% আমাদের নাম্বার অবশ্যই উঠে যাবে। চার নম্বর যেটি সেটা হলো নির্ভরশীলতা। অনেকেই করে বিভিন্ন জায়গার উপর নির্ভর করে থাকে তার এক্সামের, মানে কি অনেকে বলে যে স্যাররা টিচাররা এখনও শেষ করে, টিচাররা শেষ করুক আমি শেষ করবো, আমি কীভাবে আগে শেষ করবো, আমার তোমরা কোনো দিন এটা করোই না, যে বেশিরভাগ স্টুডেন্টই করে না যে টিচারের ওপর ডিপেন্ড করে থাকে। কিছু স্টুডেন্ট এরকম থাকে যে টিচারের ওপর ডিপেন্ড করে না, কিন্তু সাজেস্ট এবং টিচাররা করালেও সেটা করে না, তারা কী হচ্ছে সাজেশনের ওপর নির্ভর করে থাকে। কোনো স্টুডেন্ট আছে এমন দেখা যায় যে কোনো এরকম সহায়িকা রয়েছে, সেই সহায়িকার ওপর নির্ভর করে থাকে এবং সহায়িকা অল্প অল্প করে পুরো পড়লে ঠিক আছে, অল্প কিছুটা পড়লো কিছুটা পড়লো না। তো এইটা করলে কিন্তু হবে না, এইটা করলে হবে না তোমাদের এর একটা, সবার প্রথমে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, যেমনটি বললাম একটা নির্দিষ্ট বই তোমাদের টেক্সট বই নিতে হবে, একাধিক টেক্সট বই না একটা টেক্সট বই, যে টেক্সট বইটাকে তোমাদের পুরো কমপ্লিট করতে হবে এবং একটা মাথার মধ্যে একটা সিস্টেম রেখে দিতে হবে, যেটা রুটিনের পাশে তোমরা লিখে রাখতে পারো যে আমি এই ছ মাসের মধ্যে এই বইটা শেষ করবো, বইটা শেষ করার পর আর এই জিনিসগুলো করবো, মানে এই টেস্ট পেপার হোক, টেস্ট পেপার সলভ হোক বা যে কোশ্চেন অ্যান্সার রয়েছে বা সাজেশন রয়েছে যেগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোকে আলাদা করবো, এইগুলো কিন্তু মাথার মধ্যে তোমাদের রেখে দিতে হবে। অনেকেই কিন্তু এটা রেখে দেয় না যে স্যাররা চলছে 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 আমি স্যারের উপর ডিপেন্ডেন্ট রয়েছি, বা ভাবছো যে স্যার সাজেশান দেবে বা এক জায়গা দিয়ে সাজেশান কিনে নেবো ওই কোশ্চেনগুলো পড়বো। তো সেখানে আমি বলি তোমরা যদি নর্মালভাবে পাস করতে চাও তাহলে কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু ফুল নম্বর ক্যারি করতে চাইলে বা 95% অ্যাপ করলে কিন্তু সাজেশান বা একটা নির্দিষ্ট যে ইম্পর্টেন্ট কোশ্চেনের উপর ভিত্তি করে গেলে কিন্তু তুমি ভালো নম্বর পেতে পারবে না। তুমি যে নম্বর তোমার তোলার ক্ষমতা সেই নম্বর তোমাকে খাটতে হবে, অবশ্যই পরিশ্রম করতে হবে এবং সঠিক ওয়েতে, পরিশ্রম করলেই হয় না, আমি আগেই বলেছি যে শুধু পরিশ্রম করলেই হয় না, রিক্সাওয়ালাও পরিশ্রম করে জীবনে সাকসেসফুল পায় তারাই, যারা সময়ের সাথে নিজেকে আপডেট করার মাধ্যমে কী হচ্ছে লাইফে এগিয়ে যায় তারাই কিন্তু সাকসেসফুল হয়। তাই জন্য তোমাকে সময় দিতে হবে, কিন্তু সঠিক ওয়েতে সময় দিতে হবে এবং তোমাদের একটা আইডিয়া তোমাদের নিয়ে নিতে হবে যে এই টেক্সট বইটা এতদিনের মধ্যে শেষ করব, ঠিক আছে, বা টেস্টের আগে মোটামুটি 5-6 মাসের মধ্যে শেষ করব, শেষ করে কতবার রিভিশন দেবো সেটা তোমাদের লিখে রাখতে হবে এবং তোমাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে এইটা শেষ করার পর এই টেস্ট পেপারটা বা এই টেস্ট পেপারটা সেল করবো, শেষ করবো, একাধিক করতে যাব না, যে কেউ কেউ মনে করে যে এই টেস্ট পেপার সলভ করলে বেশি নম্বর আসবে, এই টেস্ট পেপার সলভ করে না, তোমাদের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী যে যে টেস্ট পেপার, মানে যে টেস্ট পেপার যে বা কোশ্চেন যে কোশ্চেনগুলো যে কোশ্চেন পেপারগুলো আর কি সেই প্যাটার্ন অনুযায়ী রয়েছে সেই সমস্ত কোশ্চেন পেপার সলভ করতে পারো, ও অন্যান্য না সেই সমস্ত টেস্ট কোশ্চেন পেপার সলভ করতে পারো। এবং যদি সবথেকে আরও যদি একটু ভালো ইয়ে করতে চাও তাহলে বিগত 10 বছর কিংবা 5 বছরে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো, তাহলে এগুলো কিন্তু একটা টাইমের মধ্যে ফেলতে হবে, এই টাইমে এগুলো সলভ করবে এবং অবশ্যই ভালো নম্বর পাওয়ার জন্য টেক্সট বইটা অন্তত 3 টাইমস কী হচ্ছে কমপ্লিট করা দরকার। 3 বার যদি তোমরা কমপ্লিট করো তাহলে মিনিমাম 3 বার, আরও বেশি হলে ভালো হয়, মিনিমাম 3 বার, অনেকে ভাবে পড়ে নিয়েছি ব্যস হয়ে গেছে, মিনিমাম 3 বার এবং করার পরে অবশ্যই সেটার বিষয়ে যেটা পড়েছো সেটার বিষয়ে ছোট্ট করে একটা লেখা, সেটা লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেটার ক্ষেত্রে তোমার খুব হেল্প হবে। তো এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আর একটা কথা বলে রাখি যে যারা সাজেশনের ওপর ভিত্তি করে পড়াশোনা করো, যে ইউটিউবে একটা সাজেশন দেখলে যে এই সাজেশন আসবে, সেগুলো কিন্তু ফুল মার্কস পাওয়ার জন্য নয়, কোনো ব্যক্তি কিন্তু প্রপারলি সাজেশন দিতে পারে না, এটা লাখের ওপর নির্ভর করে। যেমন বলে না যে তোমার ভাগ্য পরীক্ষা করো, যে আজকে লটারি কেটে বাধ্য পারে নাও বাধ্য পারে, ভাবো তোমরাও জুয়া খেলছো বা আমি ওটা খারাপ ভাষায় বলছি শুনতে খারাপ লাগছে যে, কিন্তু এটাই অ্যাকচুয়াল কথা যে তোমরা যদি সাজেশনের ওপর ভিত্তি করো, মানে একটা লটারি কাটাও যেরকম যে হয়তো মেবি আমি আজকে টিকিট পেয়ে যেতে পারি, সেরকমভাবে একই রকম সিমিলারলি সাজেশন স্টুডেন্টের এক্সামের জন্য যদি সাজেশান নাও তোমাদের মেবি এই কোশ্চেনটা আসতে পারে, যে 100% চান্স বলে কিন্তু 100% অ্যাকচুয়ালি চান্স থাকে না, 50-50 চান্স থাকে। তো তোমরা যদি এরকম রিস্ক নিতে চাও তাহলে অবশ্যই সাজেশনের উপর ভিত্তি করতে পারো। তো আমি বলবো, আমি আমার এক্সাম্পল দেবো, আমি কিন্তু কোনো দিনও সাজেশনের উপর ভিত্তি করে চলিনি,
একটা টিচারদের কিন্তু অনুমান হয়ে যায় যে এইগুলো ইম্পর্টেন্ট, ওগুলো ভালো করে করো। আমিও বিভিন্ন সময় তোমাদের সাজেশন দিয়ে থাকি, কিন্তু আমি এরকম না, আমি শুধু ম্যাথামেটিক্স বা সায়েন্স গ্রুপের উপর ম্যাক্সিমাম যে আমি সাজেশন দিয়েছি সব ম্যাথামেটিক্সের উপর, 11, 12 কিংবা ক্লাস 10 বিষয়ে সেই সমস্ত সাজেশন তুমি ফলো করতে পারো একটা এক্সপিরিয়েন্সের গ্যাদারিং। কোনো কোনো কেউ আছে যে সব বিষয়ে এক্সপার্ট, সব বিষয়ে সাজেশন দেয়। আমি 7টা বছর এই সাবজেক্টের প্রতি কাটিয়েছি এবং বিভিন্ন এক্সাম ফলো করেছি, সেই কারণে আমার একটা আইডিয়া হয়ে গেছে যে এই যে এইগুলো জিনিসগুলো আসতে পারে। কিন্তু ও অনেক জায়গায় দেখি যে সবাই প্রত্যেকটা বিষয় নিয়ে একটা সাজেশন তৈরি করে দেয়, প্রত্যেকটা বিষয়ে সাজেশন জানে, নিজেই তৈরি করছে বা অন্য কাউকে দিয়ে তৈরি করছে, সেটা অন্যরকম ব্যাপার। তো আমি বলবো যে যেগুলো যেখান থেকে সাজেশন পড়ো না কেন, ও অন্য আমার থেকে পড়ো বা অন্য কোনো জায়গার থেকে পড়ো, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু অবশ্যই এই সেই যে সাজেশানগুলো পড়ছো সেই সাজেশানগুলো শুধু ইম্পর্টেন্টের উপর ভিত্তি করে পড়ো, পুরোপুরি ওর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও না যদি তোমরা ভালো নম্বর ক্যারি করতে চাও। আর যদি তোমরা খুব মানে অ্যাভারেজ একটা নাম্বার পেতে চাও তাহলে তোমরা করতেই পারো যে এই 5টা বলে যে এই 5টার মধ্যে আসার চান্স রয়েছে, আমি সব পড়তে পারবো না, তাহলে ঠিক আছে। তো তোমরাই জানো তোমরা কত নম্বর পেতে চাও, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তোমাদের এক্সামে কত নম্বর পেতে চাও, আর সেই অনুযায়ী তোমরা তোমাদের কার্য সম্পন্ন করতে পারো। তো বন্ধুরা, এই যে টিপসগুলোর কথা বললাম, যে টিপস বলতে পারো অথবা যে জিনিসগুলো করার কথা বললাম, পার্টিকুলার পরীক্ষার আগে তোমাদের কিন্তু করা উচিত, যখন ক্লাস শুরু হচ্ছে তখন করা উচিত। এখনও অনেকে হয়তো এইসব বিষয়গুলোকে নিয়ে ভাবুনি বা এইসব জিনিসগুলো করনি, বেসিক জিনিস কিন্তু করনি অনেকেই, তারা কিন্তু এইসব জিনিস তোমাদের ক্লাস শুরু হয়ে গেলেও এখনও শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। একটা টাইম নাও রুটিন করার এবং যেরকমভাবে বললাম সেই প্রসিডিওরগুলো মেনটেন করো, এবং কীভাবে তোমরা যদি না জানো ও তোমরা কিন্তু ক্লাস ওয়াইজ সার্চ করতে পারো, এবং কোনো বিষয়ে এর জন্য পার্টিকুলার প্যাটার্ন না জানো যে এই পরীক্ষায় প্যাটার্ন কী আসতে চাইছে, কীভাবে আমরা প্যাটার্নটা বুঝবো, তো তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই অনুযায়ী একটা প্যাটার্ন আর আইডিয়া তোমাদের দিয়ে দেবো একটা সাবজেক্টের উপর ম্যাথামেটিক্সের উপর ভিত্তি করে যে কীভাবে তোমরা পড়াশোনা করবে প্যাটার্ন অনুযায়ী, যেটা বললাম যাতে নাম্বার ক্যারি করতে তোমাদের এর খুবই সুবিধা হয়। তো আমি পার্টিকুলার এই কথা বললাম, আর এই বিষয়গুলো তোমরা যদি মেনটেন করো, আমি বলে রাখি তোমরা যে ক্লাসেরই স্টুডেন্ট হও না কেন, যে এক্সামই দিয়ে থাকো না কেন, যে কোনো এক্সাম তোমরা জাটসে ক্র্যাক করতে পারবে। তো এখন যেগুলোর কথা বললাম সেগুলো তো সব করবে, তার সাথে সাথে একটা জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে নিজেকে মোটিভেট করার জন্য, যে আমি আগের ক্লাসে কী পেয়েছি বা আগের ক্লাসে কম পেয়েছি বা এতদিন কম পেয়েছি, সেই যেটা কিন্তু মাথার থেকে ফেলে দাও যে এখন আমাকে কী করতে হবে সেটার বিষয়ে সবসময় ভাবো, যে আগে অতীত কী হয়েছে, অতীতে কী ঘটেছে সেটাকে নিয়ে তোমার বর্তমান ও ভবিষ্যৎকে খারাপ করো না সেটাকে ভেবে। এখন তুমি ভবিষ্যতের কথা ভাবো, সেই অনুযায়ী কী হচ্ছে বর্তমানে কার্য করো, অবশ্যই তোমার ভবিষ্যৎ কিন্তু ভালো হবে। সেই কারণে আমি বলি এই তোমার এফোর্ট দাও এবং নিজেকে বলো যে আমি পারবো, আমি পারবো, আমাকে পারার জন্য শুধু পারবো বলে থেকে থাকলে পারার জন্য কী করতে হবে, আমার কমজোরিগুলো কোনগুলো সেগুলোকে বের করতে হবে। আর যে পার্টিকুলার জিনিসগুলো বললাম আমি এখন টিপসগুলো দিলাম, সেইগুলো কিন্তু পরীক্ষার আগে অবশ্যই মেনটেন করো, এবং আমি প্রত্যেকটা তোমরা যে যে এক্সাম দিতে চাও অবশ্যই কমেন্ট করো সেই এক্সাম অনুযায়ী তোমাদের কীভাবে প্রিপারেশান নেওয়া উচিত। আর এইগুলো কিন্তু প্রত্যেক এক্সামের জন্যই খাটবে, এছাড়া পার্টিকুলার এক্সামে কীভাবে তোমরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট হোক বা কোনো সাবজেক্টে অসুবিধা থাকলে অবশ্যই বলতে পারো, যে সেই বিষয়ে আমি হেল্প করার চেষ্টা করবো। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে রেড বাটনে ক্লিক করে, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করবে সবার প্রথমে এরকম ধরনের নলেজফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।